হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, তোমরা দেখছো টুম্পা ডেলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 9টা, আর দেখো আমি একটু সাজুগুজি করে নিয়েছি, কারণ আমার ছেলের আজকে গানের প্রথম দিন। ও আজকে যাবে গান শিখতে, কেবল পড়ে আসলো, এসে নিয়ে একটু আগে দিদিমণি ফোন করেছে যে এক্ষুনি আসো, চলে এসেছে। তো ওর পড়ার আর দিদিমণিকে বলে ছুটি নিয়ে আসলাম, আর এখন যাব। তো চলো তোমাদের দেখাবো ও কি গান করে আজকে। চলো চলো কিম্মা গো। আর এইদিকে দেখো একটা পুষ্কু। তুই কি যাবি দাদার সাথে গান শিখতে? যাবা? তয় একটু হাই করে দাও, বলো হাই। চল চল, কত দূরে চলে এলাম হাঁটতে হাঁটতে। বাবা রে বাবা, এইবার ঘুরিয়ে নিয়ে বুড় আঙুলটা ঘুরে গিয়ে এই যে রে বা, এটাও তার সাথে মাথা থাকতে হবে, এটাকেও টানতে হবে। এইবার এই আঙুলটা দিয়ে এই যে গা, বলো গা, আবার বলো গা, বা। এইবার এই যে এই আঙুলটা দিয়ে এই যে মা, মা, আবার বলো, ছাড়ো মা। এবার ঘুরে গিয়ে বুড়ো আঙুলটা চলে যাবে এই যে পা, বলো পা, কোথায় ধরলে এইটা পা, এই আঙুলটা দিয়ে সা, আবার বলো সা, এই আঙুলটা দিয়ে নি, এই আঙুলটা দিয়ে ধা, এই আঙুলটা দিয়ে পা, এই আঙুলটা দিয়ে মা, এই আঙুলটা দিয়ে গা, এই আঙুলটা দিয়ে রে, এই আঙুলটা দিয়ে সা। হ্যাঁ ব্রেনটা ভালো এরকম করো। সকালে একবার গান শিখে গেছে, আবার দিদিমণি বলেছে প্রত্যেক দিন বিকেলে এসে শেখার জন্য, এখন আবার নিয়ে যাচ্ছি। দেখো বিকেলবেলা চলে এসেছে প্র্যাকটিস করতে।
বিকেল বেলা সব প্র্যাকটিস করতে চলে এসেছে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বুঝলে তো, আবার সন্ধ্যেও লেগে যাচ্ছে যেতে হবে। অনেকদিন ধরেই ভাবি যে ছেলেকে একটা কিছু শেখাবো। আগে নাচ শেখাতাম, 2 বছর 2.5 বছর হয়ে গেছে নাচ শেখাতাম। তো নাচে ওর দেখি কি সেরকম কোনো ইন্টারেস্ট নেই, নাচতেই চায় না। তো তারপরে ভাবলাম তাহলে একটু সবাই গান টান করে, গানে দিয়ে দেখি। তো অনেকদিন ধরে মাস্টার খুঁজছি, মাস্টার সেরকম পায়ও না, তা একটা পেয়েছি ওই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো ওদের বাড়িতেই এখন নিয়ে যাই, মানে নিয়ে যাই মানে আজকের থেকে নিয়ে যাচ্ছি, কিছুদিন পরে আবার আমাদের বাড়িতে নিয়ে আসব। তো প্রথম দিন গিয়ে আমি তো ভাবছি ও করতেই পারবে না, তাও তো দেখলাম ম্যাডামের সাথে ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছে। বাড়িতে এসে বলছে মা আমার খুব মজায় লেগেছে। তো বিকেলবেলা দেখলেই তো আবার নিয়ে গেলাম, তখনও বেশ ভালোই করেছিল। তো জানি না কী হবে। দেখো বিকেলবেলা ছেলেকে গান শিখিয়ে টিকে বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধে লেগে গেছিলো। তো সন্ধ্যের বেলা বাড়িটারি এসে ছেলেকে টিফিন টিফিন করে এই যে আবার ওকে পড়াতে বসেছি, দিয়ে এখন পড়াবো, পড়িয়ে টড়ি আবার রান্না করতে যেতে হবে। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো ওর আজকে তো বললামই গানের প্রথম দিন। এবার দিদিমণিটা মানে ওই ম্যাডামকে নিয়ে আসবো বাড়িতে, ওর হারমোনিয়ামটা কেনা হয়নি। তো এবার ওর বাবা বলল যে আগে দেখো ও কেমন করে, তার জন্য ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে। ওই মাস থেকে আবার হারমোনিয়াম কিনে বাড়িতেই নিয়ে আসবো। তো চলো আর বেশি বকবক করবো না, টাটা। এবার ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার রান্না টান্না আছে।